দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি সমগ্র দেশ জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় অবস্থা তারই মাঝে এমন এক তথ্য নিয়ে আজকে এসেছি আপনাদেরকে জানাতে যা শুনলে রীতিমত চমকে যাবেন সিবিআই চার্জশিট পেশ করেছে নিয়োগ দুর্নীতি নিয়ে এবং সেই চার্জশিটে যে সমস্ত তথ্য উঠে এসেছে যা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি রীতিমতো পায়ের তলা থেকে মাটি সরে যাবে আপনার মিথ্যে কোনো কথা কিন্তু বলছি না এই ফোনে বানিয়ে কোনো কথা না এই ফোনেই রয়েছে সেই প্রমাণ সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই চার্টশিট থেকে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার প্রমাণ সেই কথাকে ভিত্তি করেই কিন্তু আজকে কথা বলবো আপনাদের সামনে সেই সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো আজকে সিবিআই মারফত সিবিআই যে চার্টশিট পেশ করেছে সেই মারফত জানা যাচ্ছে যে সতেরোটি পুরসভায় নিয়োগে নিয়োগ হয়েছে সতেরোটি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে পুরসভার যে সমস্ত পদে নিয়োগ হয়েছে সেটা ক্লার্ক তারপরে পিওন টাইপেস থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি এমনকি শ্রমিক পদে সাফাই কর্মী সমস্ত কিছুর পদের জন্য রেড চার্ট ধার্য করে দেওয়া হয়েছে এক একটি পদের জন্য এক একটি রেড চার্ট ধার্য করে দিয়েছে সেটাই কিন্তু সিবিআই চার্জশিটে উঠে এসছে এমনকি সিবিআই মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে দু সালের পর থেকে যে নিয়োগ হয়েছে সমস্ত ক্ষেত্রে দু হাজার ষোলো সতেরো আঠেরো এমনকি করোনা কালেও যে নিয়োগ হয়েছে সমস্তটাই দুর্নীতি মাফিক হয়েছে পুরো নিয়োগটাই বেনিয়োগে নিয়োগ হয়েছে এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর সিবিআই দাবি জানাচ্ছে এমনকি আপনারা সকলেই জেনে থাকবেন যে সিবিআই যখন এ প্রথম তদন্ত শুরু করে তখন উঠে আসে একটা নাম অয়নশীল যার কোম্পানি মেসার্স এবিএস ইনফোজোন এই এবিএস ইনফোজোনকেই সমস্ত রকমের দায়িত্ব দিত পৌরসভা থেকে এবং যে জায়গা থেকে পুরো নিয়োগ দুননীতির পর্দা ফাঁস হয় এই অয়নশীলের কোম্পানিকেই এই 17টি পৌরসভা থেকে দায়িত্ব দেওয়া হতো সেটা ওএমএ ইভালুয়েশন হোক অথবা সমস্ত প্রসেস এই পরীক্ষা নেবার প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু এই বিষয়গুলো কিন্তু দেখভাল করতো এই কোম্পানি অয়নশীলের কোম্পানি আর সেখানেই হতো আসল গন্ডগোল সিবিআই চার্জশিটে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে মোট তিন জনের চাকরি হয়েছে এই সতেরোটি পুরসভাতে এই সতেরোটি পুরসভায় যে সমস্ত কর্মী পদে নিয়োগ হয়েছে সেখানে মোট তিন জন নিয়োগ হয়েছে বে নিয়োগে নিয়োগ হয়েছে তার মধ্যে থেকে যে নম্বরটি সবথেকে বেশি যে জায়গায় সবথেকে বেশি বিনিয়োগে নিয়োগ হয়েছে সিবিআই নজরে সবথেকে বেশি যে জায়গাটা রয়েছে সেটা হয়েছে দক্ষিণ দমদম সাউথ দমদমে সবথেকে বেশি বিনিয়োগে নিয়োগ হয়েছে 329 জনের সেখানে নিয়োগ হয়েছে এরপর আসছে একটা আরো একটি গুরুত্বপূর্ণ খবরে যেমন সিবিআই নজরে রয়েছে এই দক্ষিণ দমদম যেখানে সবথেকে বেশি নিয়োগ হয়েছে বিনিয়োগে নিয়োগ হয়েছে দুর্নীতি মাফিক কিন্তু এখানে আরো দুটি নাম উঠে এসেছে উঠে এসেছে যে দুটি জায়গার নাম হলো শান্তিপুর এবং পানিহাটি যেখানে আপনারা দেখ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন জায়গা দুটির পাশে লেখা আছে নীল অর্থাৎ সিবিআই মারফত যে খবর সিবিআই দাবি জানাচ্ছে যে এই দুটি জায়গাতে এই দুটি জায়গাতে কোনো রকম অভিযোগ নেই সিবিআই এর সিবিআই তদন্ত করে কোনো রকম অভিযোগ নিয়োগ দুর্নীতির কোনো অভিযোগ বা কোনো ঘটনা এই দুটি জায়গা থেকে খুঁজে পাইনি পুরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার সঙ্গে পানিহাটি এবং শান্তিপুরের কোন রকম যোগাযোগ নেই এরপর আসছে আরো একটি মিউনিসিপ্যালিটির কথা টাকি মিউনিসিপ্যালিটি এই টাকি মিউনিসিপ্যালিটির সঙ্গে মেসার্স এবিএস ইনফোজন একটু আগেই আপনাদেরকে জানালাম যেটা অয়নশীলের কোম্পানি সিবিআই তদন্ত করতে গিয়ে যে নাম উঠে এসেছিল নিয়োগ দুর্নীতি অয়নশীল সেই নিয়োগ সেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত এই যে কোম্পানি এই কোম্পানির সঙ্গে টাকি মিউনিসিপ্যালিটির কোনো যোগাযোগ পাওয়া যায়নি টাকি মিউনিসিপ্যালিটি সম রকম দায়িত্ব এই পুরসভায় কর্মী নিয়োগের কোনো রকম দায়িত্ব কিন্তু এই কোম্পানিকে কিন্তু দিত না বাকি যে সমস্ত জায়গাগুলির নাম উঠে এসছে সেই সমস্ত পুরসভা থেকে এই এব পদ্ধতি দেখা থেকে শুরু করে ওএমআর শিট সমস্ত কিন্তু দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হতো কিন্তু এই তাকি মিউনিসিপ্যালিটির কিন্তু কোনোভাবে দায়িত্ব দিত না এই এবিএস ইনফোজোনকে সুতরাং বুঝতেই পারছেন যে দক্ষিণ দমদম যেমন নজরে আছে তেমনই কিন্তু নজরে আছে শান্তিপুর পানিহাটি এবং টাকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে দু সালের পর থেকে যে যা নিয়োগ হয়েছে দু ষোলো সতেরো 2018 এমন কি করোনা সময় করোনা কালিয়ো যে সমস্ত দুর্নীতি হয়েছে সমস্তটাই বেনিয়গে নিয়োগ অর্থাৎ দুর্নীতি মাফিক হয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু सीबीआई মারফত জানতে পাওয়া যাচ্ছে এমন কি যে খবরটা আরও উঠে এসেছে যে তদন্ত এখনো চলবে सीबीआई সূত্রের খবর তদন্ত এখনও চলছে এই তদন্তে আরও কি উঠে আসে আরও কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেই সমস্ত বিষয়ে কিন্তু এখন ভাবছে রাজনৈতিক মহল আর এই সমস্ত তথ্য ডিজিটাল খাবরিলাল বাংলা আপনাদের সামনে নিয়ে আসবে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল বাংলা কারণ ডিজিটাল খাবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের